বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ইচ্ছে ছিল নিজ জন্মস্থান বরিশাল তিন বাবুগঞ্জ মুলাদী আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু জোটের কারণে এই আসনটি ছেড়ে দিতে হলো জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে, আর তাকে দেওয়া হয়েছে বরিশাল দুই উজিরপুর বানেরিপাড়া আসনে। প্রথমে ভেবেছিলেন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না, পরে দল ও সাধারণ মানুষের কথা ভেবে অংশ নিয়েছেন নির্বাচনে। প্রথম দিকে মানসিকভাবে ভেঙে পড়লেও এখন তিনি বেশ ফুরফুরে, কারণ তার সাথে রয়েছে দুই উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বরিশাল দুই উজিরপুর বানারীপাড়া আসনে মহাজোট থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি এই আসনে নৌকাপ্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন দিয়েছিল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইনুসকে। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় তার নির্বাচনী এলাকায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নৌকাপ্রতীকের প্রার্থী রাশেদ খান মেননকে নিয়ে হাজির হন ইনুস। উপস্থিত নেতাকর্মীদের সামনে নৌকাপ্রতীকের প্রার্থী রাশেদ খান মেননকে দলীয় প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিতে গিয়ে তার পক্ষে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি। এরপর প্রতীক নিয়ে সোমবার বানারীপাড়া উপজেলা দিয়ে প্রচারণা শুরু করেন রাশেদ খান মেনন। ওই দিন বিকেলে ওই উপজেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এরপর তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীকে ভোট চান। এরপর থেকে দুই উপজেলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা তার সাথে প্রচারণায় ছিলেন। এই আসনের দুটি উপজেলার মধ্যে উজিরপুরে তিনি পূর্ব পরিচিত সংসদ সদস্য হলেও আসন পুনর্বিন্যাসের কারণে বানারীপাড়ায় মানুষের কাছে নতুন মুখ। আবারও এই দুটি উপজেলার মধ্যে উজিরপুরে ওয়াকার্স পার্টির সাংগঠনিক কার্যক্রম কিছুটা থাকলেও বানারীপাড়াতে নেই সিটে ফোটাও। তবে উভয় আসনে মহাজোটের প্রধান দল বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম শুধু জোরালোই নয়, টানা 15 বছরে ক্ষমতায় থাকায় আসনটি এখন দলীয় ঘাঁটিতে পরিণত হয়েছে। ফলে এই আসনে বর্তমানে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছেন সবাই আওয়ামী লীগের মনোনীত। সব মিলিয়ে আওয়ামী লীগে নির্ভর হয়েই এই আসনে নৌকাপ্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামতে হয়েছে রাশেদ খান মেননকে। নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং আমি আশা করি যে নৌকার যে অত্যন্ত সমর্থন মানুষের স্বতঃস্ফূর্ত সেটা ভোটে প্রতিফলিত হবে এবং সেদিক থেকে আমি নিশ্চিত হয়ে আশা করি। জয়ের ব্যাপারে তো এইমাত্র আমি বলবো না, এখানে সাধারণ মানুষই বললো যে তারা ধরেই নিচ্ছে যে জয় হয়ে গেছে। চাপ বলে কোনো জিনিস নেই, চাপ বলে জিনিসটাই নির্বাচন তো প্রতিদ্বন্দ্বীমূলক হবে, স্বাভাবিকভাবেই অন্য যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা চাপ মনে করতে পারে, কিন্তু আমি কোনো চাপ অনুভব করছি। এই এলাকায় যে উন্নয়নমূলক কাজ যেগুলো চলছে সেগুলোকে সম্পূর্ণ করার মধ্য দিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকায় অন্যান্য করে যে বিস্তার অবস্থা রয়েছে সেগুলো চেষ্টা করছে এই সরকারের এবং এই চন্দ্রের একটা অন্যতম প্রতিশ্রুতি, কেবলমাত্র চাকরি না তাদেরকে উদ্যোক্তায় পরিণত করা, তারা যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করতে পারেন। এখন তো অনলাইন হয়ে গেছে, তার ফলে অনেক কিছুই নিজেরা করতে পারেন, সেই উদ্যোক্তায় পরিণত করাই আমাদের লক্ষ্য। আমি মনে করি